আচ্ছা, ক্লোজ আপ কলের গানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুতুল। 8332509, 8332754 আমাদের নাম্বার। আজকের পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গে রয়েছে ব্যান্ড সমুদ্র। তাদের সঙ্গে কথা বলতে হলে ফোন করুন, আমি যে দুটো নাম্বার বলে দিলাম এবং পর্দায় দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বারে। স্বাগত জানাই সমুদ্রকে। ধন্যবাদ আপনাদেরকে অনেক, আমাদেরকে আজকে এরকম একটা মূল্যবান অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আপনাদের পেয়ে ভালো লাগছে এবং আগামী কয়েক ঘন্টা আপনাদের বেশ কিছু গান আমরা উপহার দিতে পারবো আমাদের দর্শক শ্রোতার জন্য। আমরাও বেশ এক্সাইটেড এইখানে গান গাইবার জন্য। আপনাদের সঙ্গীত আয়োজনটা বেশ অন্যরকম, এগুলো নিয়ে কথা হবে নিশ্চয়ই, গানের মেজাজটাও এরকমই। প্রথম গান কি হবে? প্রথম গানটার নাম হচ্ছে যন্ত্র। এই গানটা রিলিজড একটা সং। আজকে অনেকগুলো আমরা আনরিলিজড গান করব আপনাদের স্টেজে। তো এই গানটার কম্পোজিশন করেছিলেন ফুয়াদ আল মুক্তাদির ভাই। তো এই গানটার জন্ম হয়েছিল তখনকার একটা পরিবেশ নিয়ে, যেটা গান শুনলে হয়তো বোঝা যাবে যে ওই পরিবেশটা এখনও আমাদের দেশে রয়েই গেছে। হয়তো কিছুটা চেষ্টা করে যাচ্ছে আপনাদের মতো কিছু কিছু ভালো আর্টিস্ট, বা আমরা এখনও চেষ্টা করছি যে ওই ওই ধারাটাকে ভাঙার জন্যে। তো ওটা কোন ধারা, ওটা আমরা গানের মধ্যে দিয়ে বলতে চাই। মাথার উপরে যদি যন্ত্র থাকে তবে প্রয়োজন নেই আর সুরে গাইবার, প্রয়োজন নেই আর গলা সাধবার, প্রয়োজন নেই আর সুরে গাইবার, প্রয়োজন নেই আর গলা সাধবার। এরকম করে যদি গান গাওয়া যায় যন্ত্রের জোরে কোনো বেসুরো গলায়, আজীবন যারা শুধু গলা সেধে গেছে যন্ত্রের জোরে, আজ তুমিও পারো শুধু লজ্জার মাথাকে ছাপিয়ে পড়ো, হবে তুমি করতালি শত প্রশংসা, শুধু পারবে না লাইফ গেতে দরকার নাই তো স্টুডিওই ভরসা। এরকম করে যদি গান গাওয়া যায় যন্ত্রের জোরে কোনো পেশুর গলায়, বোঝে কভু প্রকৃতির রূপ বেসুর শুনে তাই শ্রোতারাও চুপ, অন্ধ কি বোঝে কভু প্রকৃতির রূপ বেসুর শুনে তাই শ্রোতারাও চুপ, এ তো শুধু সম্ভব আমাদেরই দেশে যে থা যন্ত্রের কাছে এসে গেছে ভেসে যেথা, যন্ত্রের কাছে এসে সুর গেছে ভেসে যেথা, যন্ত্রের কাছে এসে সুর গেছে। এরকম করে যদি গান গাওয়া যায় যন্ত্রের জোরে কোনো
এই সময়ের গানের জন্য ভীষণই প্রাসঙ্গিক বক্তব্য, এবং এই রীতির এই প্রবণতার পরিবর্তন ঘটুক, এটাই যে ভীষণ ভয়াবহ প্রবণতা, এই এই অবস্থার উত্তরণ তো অবশ্যই প্রয়োজন। পরিবর্তনের জন্য ঠিক গানটা গাইনি, আমরা গিয়েছিলাম নিতান্ত প্রয়োজন থেকে, মানে আমাদের প্রয়োজনে, যে আমরা যে সমস্ত বাজিয়ে গান করছি, যেভাবে গান গাইবার চেষ্টা করছি, হয়তো হচ্ছে না বা হয়তো হচ্ছে, কিন্তু পুরোপুরিভাবে একটা রোবটের সাহায্য নিয়ে গান গাইবার চেষ্টাটা আমরা কখনোই করিনি, ভবিষ্যতে করবো না আর কি। এটা কোন অ্যালবামে ছিল আপনাদের? এইটার অ্যালবামটার নাম ছিল পাশে থেকো, জিসিস থেকে রিলিজ হয়েছিল অ্যালবামটা। এই সনটা ছিল 2015-এ, 15-তে। এটা কি আপনাদের একক অ্যালবাম ছিল? এটা আমার একক অ্যালবাম ছিল, তখনও সমুদ্রের একক কোনো গান ছিল না। আমরা সেই গানগুলো গাইবো আজকে, সমুদ্রের যেসব গান পরে জন্ম নিয়েছে ওগুলো আপনাদের শোনাতে চাই, দর্শকদের শোনাতে চাই। নিশ্চয়ই। এবার কি শুনবো? এইবার শুনবো একটা আনরিলিজ গান, যেটা সমুদ্রের গান, গানটার নাম বৃষ্টি। বৃষ্টি thank you.
অনেক ধন্যবাদ। এটা আপনাদের সমুদ্রের নিজেদের মানে নিজেদের প্রোডাকশন, সমুদ্রের মেম্বারদেরকে মানে এই প্রসঙ্গে পরিচয় করিয়ে দেওয়া দরকার। নিশ্চয়ই, আমি তার আগে একটা ফোন কল নিয়ে নিই, তারপর আমরা পরিচিত হচ্ছি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুভেচ্ছা, বলুন। হ্যাঁ শুভেচ্ছা, আজকের শিল্পীর সাথে কথা বলতে যাচ্ছিলাম। বলুন। জি বলুন, শিল্পী একজন না ছজন, কার সঙ্গে? আসিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভোলা থেকে আরজু বলছিলাম। আরে বাপ রে বাপ, আরজু ভাই ভালো, খুব ভালো গান হচ্ছে তাই। আর আপনি যেহেতু আপনার সব গানই ভালো লাগে, আর আপনি যেহেতু আপনার যারা সাথে বাজাচ্ছে তাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছিলেন, তো মানে আমাদের পক্ষ থেকে তারা খুব ভালো বাজাচ্ছে, তাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। এবং আপনার কণ্ঠ, সুকণ্ঠ এবং সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করছি। প্রচন্ড ঠান্ডা, যাতে দীর্ঘদিন আমাদেরকে এইভাবে ভালো গান, জীবনমুখী গান, বাস্তবমুখী গান শোনাতে পারেন, আপনার প্রতি সেই শুভকামনা রইল। ধন্যবাদ, ধন্যবাদ আরজু ভাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা পরিচিত হইনি সমুদ্রের সঙ্গে। সবচেয়ে নতুন মেম্বার আমাদের সায়ন্ত। হ্যালো। খুব ট্যালেন্টেড একজন ফ্লুটিস্ট, ওর একটা পরিচয় আছে, ওর নাম কামর দিও না নাকি, আচ্ছা যাই হোক, ওটা পরে পরে হবে। এরকম এরকম অদ্ভুত নামের কি কারণ? আমি এই অদ্ভুত নামের, এরকম একটা গানে ও বাজিয়ে বিখ্যাত হয়েছিল। ও আচ্ছা, তাই আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমাদের সবার খুব প্রিয়, আর এসে খুব ক্লোজ হয়ে গেছে, খুব আপন হয়ে গেছে। আর একেবারে ডান দিকে আছে হ্যারিস ভাই, বেজিস্ট, পেছনে হচ্ছে চঞ্চল, ও সবচেয়ে কনিষ্ঠ, সবচেয়ে ইয়াং সম্ভবত আমাদের মধ্যে, আমাদের মধ্যে, ও ড্রাম বাদক। বামে হচ্ছেন জামান ভাই, জামান ভাইকে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, উনি নিজেই একজন কম্পোজার। আর ডান দিকে আরেকজন বসে আছেন, জিয়া ভাই, সমুদ্র ব্যান্ডের অনেক পুরনো, সবচেয়ে প্রথম থেকেই যিনি সমুদ্রের সঙ্গে আছেন। এবং আমার কাজ, আমি আলতাফ, আমার দায়িত্বটা গান গাওয়া, গান লেখা, গান মাঝে মাঝে সুর করা, এই হলো ব্যাপার আর কি। সমুদ্রের গানগুলো কি মূলত আপনার সুরেই কি, কম্পোজিশনের কাজটা আপনারা কিভাবে করেন, একসঙ্গে বসে কি করা হয়? একসঙ্গে নিশ্চয়ই বসে সবাই, সুরটা দেওয়ার পরে আমি তাদেরকে শোনাই, কথাটা লেখার পরে তাদেরকে শোনাই, তারপরে তারা সবাই মিলে, অনিচ্ছা সত্ত্বেও কিছু কিছু গান করতে হয়েছে তাদের, আর কিছু কিছু গান অনেক উৎফুল্লভাবে তারা নিয়েছে। আচ্ছা। কারণ সব গানই একরকম, মানে ব্যাপারটা হচ্ছে যে এক মাথা থেকে যখন গানগুলো বের হয় তখন তো এক ধরনের গান বের হওয়াটাই স্বাভাবিক, তো আমি তাদেরকে ফোর্স করি আপনারাও গান নিয়ে আসেন, এনরিচড হোক। আর সেক্ষেত্রে সবার মতামতটা ভীষণ প্রয়োজন। হ্যাঁ, তাতে করে হয়তো বৈচিত্র্য আসা সম্ভব। হ্যাঁ, মানে মতামত দিতে তাদেরই উচিত যারা কিনা একটা নতুন কিছু নিয়ে এসে বলবে যে এটা সমুদ্রের জন্য আমি নিয়ে এসেছি, কিন্তু হাজারটার মধ্যে দিয়ে সিলেকশন তো দর্শকরা করবে, আমরা কেন? তা ঠিক। পরের গানে যাই, আরো তো অনেক গল্প হবে গান থেকে। পরের গানটার নাম হচ্ছে এক কাপ চা, স্বপ্নচূড়া চার অ্যালবামে টনি ভাই, ব্ল্যাকে টনি ভাই বের করেছিলেন, এই গানটাও লেখা ছিল আমার, আর সবাই মিলে কম্পোজ করেছিলাম। Thank you.
job or একটা সিগারেট পকেট কারো শূন্য কারো ভর্তি পকেট সোনার প্রেমে চশমা কারো কারো চোখে ছানি পায়ের তলায় কারো মাটি কারো জুতো দামি জানলা থেকে কেউ তো দেখছে রাস্তা ঘুমিয়ে আছে সেখানে কেউ মাথার নিচে বস্তা আকাশ সমান জানলা থেকে কেউ তো দেখছে রাস্তা ঘুমিয়ে আছে সেখানে কেউ মাথার নিচে বস্তা সুন্দর। ফোন কল আছে কি? আচ্ছা, আপনাদের সমুদ্রের অ্যালবাম কটা? সমুদ্রের একটাই মিক্সড অ্যালবাম, কিন্তু আনরিলিজড অ্যালবাম আমরা এখনো তৈরি আমাদের, যেটা রিলিজ করছি না, কিছু কিছু লাইভ শোর পরে হয়তো আমরা রিলিজে যাব। অ্যালবাম তৈরি আছে? অ্যালবাম তৈরি, অ্যালবাম রেডি, আচ্ছা সবকিছু রেডি। আর সমুদ্রকে নিয়ে একটা বদনাম ছিল যে সমুদ্রের প্রেমের গান খুব কম আছে, নেই বললেই চলে। তো এই অ্যালবামটার মধ্যে আমরা বেশ কিছু প্রেমের গান দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই শ্রোতাদের অভিযোগ কিছুটা কমবে গানগুলো শুনলে। একটা ফোন কল আছে। হ্যালো, 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 শুভেচ্ছা, বলুন। আমি আফসানা বলছিলাম, আমি একটু জিয়া ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। নিশ্চয়ই, জিয়া ভাই শুনছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কি অবস্থা জিয়া ভাই, কেমন আছেন? আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে, আমি আর আম্বেরিন দেখছি দুজন একসাথে। একটু হাসেন, হাসলে আরো বেশি ভালো লাগবে ভাই আপনাকে। ঠিক আছে, আচ্ছা, আমার কোন রিকোয়েস্ট নাই, আমি আপনার সাথে কথা বলার জন্য ফোন করেছিলাম।
ওকে থ্যাংক ইউ, ভাষায়ও বলা যায় সেটাই। অনেক ধন্যবাদ জিয়া ভাই। কে ছিল ওনারা? বোন, জিয়া ভাইয়ের বোন, আর কারো না কিন্তু। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমরা বিশ্বাস করেছি, ঠিক আছে। একটা বিরতির সময় হলো, বিরতি থেকে ফিরে জিয়া ভাই, হ্যারিস ভাই দুজনের সঙ্গে বিশেষ করে আমার কথা আছে। একটা বিরতির পরে ফিরছি, দর্শক দেখছেন ক্লোজ আপ কলের গান, ফিরে আসছি এক্ষুনি। ব্যান্ড সমুদ্র রয়েছে সঙ্গে, তাদের সঙ্গে নিয়ে চলে এলাম আবারও, দেখছেন ক্লোজ আপ কলের গান, আরও একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। এবার কি শুনবো? আনরিলিজড গান আমাদের ব্যান্ডের, যেটা তৈরি হয়ে আছে সেই অ্যালবাম থেকে, যেই যেটা তৈরি হয়ে রয়েছে ওটার মধ্যে থেকে। গানটার নাম হচ্ছে স্বর্গ। একটু ইন্ট্রোডাকশন না দিলে, কিছু কথা আছে যেটা আমাদের অডিওতে আছে কিন্তু যখন লাইভ করি তখন ওটা বলার সময় হয় না, তো ওইটুকু ইন্ট্রোডাকশন দিয়ে দিতে হয়। গানটা যিনি গাচ্ছেন তিনি অলরেডি স্বর্গে চলে গেছেন, ওখান থেকে কেউ একজন গানটাকে গাচ্ছেন, তো ওইখানে উনি অনেক কিছুই খুঁজে পাচ্ছেন, একটা জিনিস খুঁজে পাচ্ছেন না আর কি, তো ওটা নিয়েই গানটা লেখা ছিল। হাজার সুন্দরীর মাঝে বসে আছি একা, তবু মনে পড়ে বারবার পৃথিবীর কথা, চারপাশে আছে সবই নেই শুধু তুমি, অর্থহীন স্বর্গতে নেই তোমার দেখা। যদি হয় কোনো স্বর্গ তবে স্বর্গ চাই না, প্রেমহীন এই স্বর্গের মাঝে বাঁচতে চাই না, ছায়া ঢাকা পুরো স্বর্গের মাঝে তোমার চুল খুঁজি, একবার সে বলে যাও কেউ আমায় পৃথিবীতে বেঁচে আছি। প্রেম যদি নাই বাঁচে, যদি হয় কোন স্বর্গ তবে স্বর্গ চাই না, প্রেমহীন এই স্বর্গের মাঝে বাঁচতে চাই না, ছায়া ঢাকা পুরো স্বর্গের মাঝে একবার সে বলে যাও কেউ আমায় পৃথিবীতে বেঁচে আছি। অমরত্বের লোভেই সবাই ঘুরি, অমরত্বের লোভেই সবাই ঘুরি, ঘুড়ির মতোই উড়তে চেষ্টা করি, অবশেষে নাটাকে বিশুদ্ধ ছিড়ি, জানোয়ার হয়ে স্বর্গে প্রবেশ করি। যদি হয় কোন স্বর্গ তবে স্বর্গ চাই না, প্রেমহীন এই স্বর্গের মাঝে বাঁচতে চাই না, ছায়া ঢাকা পুরো স্বর্গের মাঝে তোমার চুল খুঁজি, একবার সে বলে যাও কেউ আমায় পৃথিবীতে বেঁচে আছি।
চমৎকার। একটা কল নিয়ে ফিরছি আমরা আবারও। হ্যালো, আসসালামু আলাইকুম ফুতুলাপা। ওয়ালাইকুম সালাম, শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি। কে বলছেন? আমি উত্তম ভোলা থেকে বলছি। আরেকবার একটু বলতে হবে, শুনতে পাচ্ছি। আমার নাম উত্তম কুমার ঘোষ, ভোলা থেকে বলছি। আচ্ছা, জি জি দাদা, বলুন বলুন। আমি কি শিল্পীর সাথে একটু কথা বলতে পারি? শিল্পীর অবস্থা খারাপ, শিল্পীর আজকেই জ্বর দরকার ছিল না হয়তো, আজকেই ঠান্ডা লেগে গেছে। কেমন আছেন? জি ভালো দাদা, ভালো আছেন? এই তো আছি মোটামুটি। আপনার গান শুনছি, খুব ভালো লাগছে। আপনার সব গানই আমার ভালো লাগে, তবে আমার আপনার ওই গানটার প্রতি বেশি একটু ফ্যাসিনেশন আছে, গলিটার উপরে যে গান। গলিটা যেখানে শেষ? হ্যাঁ, গলিটা যেখানে শেষ। ঠিক আছে, ঠিক আছে, সেই গান শোনো যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। একটু রাত জেগে থাকতে হবে আর কি, ইয়েকে নিয়ে, উৎসকে নিয়ে। উৎসই তো নাকি বাবুটার নাম? উৎসই তো দাদা, লাইন কেটে গেল। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এই যে গতানুগতিক প্রেমের ভাবনার বাইরে গিয়ে কিছু ভাবা, অনেক অন্যান্য বিষয়ে যেগুলো নিয়ে হয়তো সবাই গান করেন না, কেউ কেউ করেন, এই জিনিসগুলো নিয়ে গান তৈরির উৎসাহটা কোত্থেকে আসে? আমরা সবচেয়ে গতানুগতিক ব্যাপারটা নিয়েই গান তৈরি করে থাকি। মানে সেটা হচ্ছে যে ধর্ম, বিজ্ঞান, রাজনীতি কোনোটাই তো মানুষের বাইরে নয়, মানবতার বাইরেও নয়। তো আমরা মানুষকে নিয়েই গান করছি, মানে সবচেয়ে বেশি গতানুগতিক বোধ হয় আমাদের বিষয়টাই। ঠিক তাই। আর তার মধ্যে একটা ছোট পার্ট হচ্ছে প্রেম, ওটা নিয়েও মাঝে মাঝে আমরা করতে চাই গান, ওটা নিয়েও করে থাকি। কিন্তু আমাদের কেন জানি মনে হয় আমরা সবচেয়ে বেশি বস্তা পচা থিমটা নিয়েই পড়ে আছি, মানে আমরা এগোতে পারছি না, অনেকটা পেছনে পড়ে রয়েছে। যেটা সবার উপরে সত্য, মানবতার চেয়ে সুন্দর তো আর কিছু নেই। সুতরাং এটা নিয়ে অনেক কিছু অনেকভাবে প্রকাশ করবার আছে, সেটা এক একজনের প্রকাশভঙ্গিটা এক এক রকম। সমুদ্রের প্রকাশভঙ্গিটা দারুণ, খুব ভালো লাগছে। একটা ফোন, আরেকটা কল আছে, আমরা ফিরছি আবারও। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি জিয়া ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। নিশ্চয়ই, আজকে জিয়া ভাইয়ের জন্য অনেক কলার, বলুন। জি মামা, মামা আমিন, কেমন আছো? এই তো, কি অবস্থা? এই তো, তোমার অনুষ্ঠান দেখছি, ভালোই লাগছে। তোমাদের গান সব ভালোই শুনে ভালো লাগছে। আনরিলিজ গানে তো একটা ভালো একটা আয়োজন তৈরি করা। থ্যাংক ইউ। এই আর কি, দেখতে থাকো। অনেক ধন্যবাদ জিয়া ভাই। আজকে হ্যারিস ভাই একটু বেশি ভালো বাজাচ্ছে না? হ্যাঁ, আমার সঙ্গে কিন্তু এত ভালো বাজায় না, কি কারণে? ব্রুম ব্রুম করে তখন। হ্যাঁ, ধমক দিতে হয় বেশি আর কি ভালো বাজানোর জন্য। আচ্ছা, আপনি জানেন জিয়া ভাই এবং হ্যারিস ভাই কেবলমাত্র আপনার শো যেদিন থাকে আমার শোর সঙ্গে, সেদিন আমার শোতে বাজায় না। আহা, আপনি সেই মানুষ একমাত্র যার শো আসলে এই দুজন বাজায় না। আছে তো আজকে না, এরকম দুজন দুই ভূমিকায় থাকলে ঠিক আছে, কিন্তু দুজনেরই যখন শো থাকে তখন স্বাভাবিকভাবেই ব্যান্ডের প্রতি অন্যরকম অনুরাগ প্রত্যেকের থাকে। প্রত্যেক মিউজিশিয়ানের স্বপ্নের একটা জায়গা ব্যান্ড। নেক্সট টাইম থেকে আমিও চলে যাব আপনার শোতে, গিটার বাজাবো। নিশ্চয়ই, একদম। এই প্রসঙ্গে আরেকটা কথা আমার খুব মনে পড়ছে, আপনার মনে হয় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সংগ্রহের একটা ঝোঁক আছে, ইন্টারেস্ট আছে, ভালোবাসা আছে। ভালোবাসা একতরফা আর কি, অন্য তরফা থেকে নেই, জানি না আছে কিনা। মানে আমি চেষ্টা করি অনেক কিছু ট্রাই করতে বাজাতে। তবলা শিখেছিলাম অনেক বছর, তো কোনোটাই ঠিক মতো পারি কিনা জানি না, কিন্তু ব্যান্ডের স্বার্থে নিজের ইচ্ছে আছে অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করার আর কি, ওরকমটাই, এর বেশি কিছু নয়। চমৎকার। এবার কি শুনবো? একটা গান, একটা রিলিজ গান, একটা গানই রিলিজ হয়েছিল। সমুদ্র নর্মালি ধার করা গান গায় না, তো একটা গান আমাদেরকে দিয়েছিল তপু, বিখ্যাত গায়ক তপু। তো ওর লেখা সুরে এই গানটা আমি যখন করি, তখন একটা বেশ ভালো একটা ভিউয়ার্স, ভালো একটা হিট ইউটিউব থেকে পাই। যদিও এই জনরাটা, এই ঘরানাটা সমুদ্রের সঙ্গে কতটা যায় এটা নিয়ে আমরা একটু সন্দিহান, তবু তবু এটা আমরা গাইতে চেষ্টা করছি, তপুর গানটা আমাকে দিয়ে যেটা ও গাইয়েছিল। Thank you.
কিছুই না আর একটা বার ভেবে দেখা হয়তো বাসে খুবই একা জানি না তার কেউ আছে কিনা তা জানি না সঙ্গে কিন্তু বেশ ভালোই গেল, আপনি যেরকমটা বলছিলেন। ধন্যবাদ, খুব সুন্দর কল আছে। হ্যালো, হ্যালো, জি জি, আমি বশিরাল হেলাল বলছি। বলুন যে আমি সায়ন্তর সাথে কথা বলতে চাচ্ছি। বো, নিশ্চয়ই বলুন। হ্যাঁ সায়ন্ত মামা, বশির মামা। হ্যাঁ আমি চিনতে পারছি। কি অবস্থা মামা, অনেকদিন পরে তোমাকে দেখলাম এবং অনেক চমৎকার লাগছে। আজ থেকে 7 বছর হয়ে গেল মামা, অনেক চমৎকার। এবং তোমার সত্যি আমি খুব অভিভূত তোমার পারফরমেন্স দেখে আর কি, যেটা চিটাগং থাকা অবস্থায় আমরা রাস্তাঘাটে হাঁটার সময়, মাটি খেলার সময় বা একসাথে ঘুমানোর সময় তোমার কাছ থেকে যে স্বপ্নগুলো শুনতাম, শেষ পর্যন্ত দেখছি যে তুমি তোমার চূড়ান্ত জায়গায় চলে আসছো। মামা অনেক অনেক শুভকামনা রইল, অনেক চমৎকার চমৎকার পারফরমেন্স আরো আমি দেখবো আশা করি আর কি। তো বেস্ট অফ লাক মামা, অবশ্যই। ধন্যবাদ। সমুদ্রের সঙ্গে যাওয়া বা না যাওয়ার প্রসঙ্গটা যেহেতু এলো, সেই সুবাদে নিশ্চয় জানতে চাইতেই পারে যে সমুদ্রের ব্যক্তিগত অনুপ্রেরণার মিউজিশিয়ান কারা, কাদের গান আপনাদের অনুপ্রাণিত করে, আপনাকে অনুপ্রাণিত করে? এইখানে ব্যাপারটা হচ্ছে যে
আমরা যারা এই ব্যান্ডে মিউজিক করছি তাদের সবারই এক একটা ব্যক্তিগত একটা জায়গা অলরেডি আছে, মানে সবাই তো ছোটোবেলা থেকেই মিউজিক করছে এখানে। তো আমি যেই ঘরানাটাকে পছন্দ করি ওটা হয়তো দেখা যাচ্ছে না শায়ন্ত পছন্দ করছে বা জামান ভাই পছন্দ করছে, তো কিন্তু আমার আউটপুটটা যখন তাদের কাছে নিয়ে আসি তারা এটাকে তাদের মতো করে বা নিজেদের মতন ছয়জন মিলে একটা কিছু দাঁড়িয়ে যায় আর কি, কারো একক কোনো চয়েস সেখানে স্ট্যান্ড করে না, যেটা যেটাই হওয়া হয়তো উচিত। তো সেই ক্ষেত্রে জামান ভাইও যখন, জামান ভাইয়ের ঘরানাও এটা না আমি যেটা জানি, বা জিয়া ভাই বা আমাদের হ্যারিস ভাই ইভেন চঞ্চল, তো তাদের প্রত্যেকের এক একটা নিজস্ব বলয় আছে, যেই বলয়টা ছেড়ে তারা সমুদ্রতে এসেছে, সমুদ্রতে একটা নতুন কিছু করতে এসেছে। তো দেখা যাক সেটা নিয়ে কতটুকু পাড়ি দিতে পারি, ওটাই আমাদের চ্যালেঞ্জ। এখন পর্যন্ত বোঝা করার জায়গাটা নিশ্চয়ই খুব ভালো। ধন্যবাদ ধন্যবাদ। এবার কি শুনবো? একটা রিলিজ গান গাই, গানটার নাম হচ্ছে চলে যাও, আমার আগের অ্যালবামে ছিল, পাশে থেকেও অ্যালবামটার একটা গান। এটা জিয়া ভাইয়ের সবচেয়ে প্রিয় গান, কেন জানি না। ও আচ্ছা, ও জামান ভাইয়ের পরে, মানে কেন জানি পরে কিছু একটা হয়েছিল তারপরে থেকে বোধ হয়। মানে যাই হোক, শুনি। যদি চলে যেতে চাও তবে চলে যাও, শুধু রেখো না হাত কারো হাতে, যদি বলো আমাকে ছেড়ে বখাটে তবু মেনে নেব অকপটে, যদি চলে যেতে চাও তবে চলে যাও, শুধু রেখো না হাত কারো হাতে, যদি বলো আমাকে ছেড়ে বখাটে তবু মেনে নেব বটে, তবু পারবো না মানতে, রাখো যদি না অন্য কোনো কাঁধে, আছে একটাই আমার সরল হৃদয় জানি দামিনী আর জগতে, ভালোবাসা কেন হাত বদলায় পারি না কেন হাওয়ার মতো নিজেকে বদলাতে, পারিনি তো তাই কোনো ধার করা কানে তোমায় শুনিয়ে দিতে, আছে একটাই আমার সরল হৃদয় জানি দাম নেই তার জনতে, তাই কোনো ধার করা গানে তোমায় শুনিয়ে
যাও, শুধু রেখো না কারো হাতে, যদি বলো আমাকে ছেলে বখাটে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুভেচ্ছা। আমি বাঁধন বলছিলাম, আমি একটু শিল্পী আসিফ আলতাফিসের কথা বলতে চাচ্ছিলাম। বাঁধন কেমন আছো? চাচু এই তো, চাচু কেমন আছেন? এই তো ভালোই। আর আমি এই মুহূর্তে যারা দেশ টিভির পর্দায় চোখ রাখছেন, আমি তাদেরকে একটু বলতে চাই যে আপনারা এখন যারা দেখছেন তারা শিল্পী আসিফ আলতাফকে দেখছেন। তিনি ভালো গান নিঃসন্দেহে একটু আলাদা ধরনের গান করে থাকেন, কিন্তু আমি ব্যক্তি আলতাফ সম্পর্কে একটু বলতে চাই। হয়তো তাকে টেলিভিশনে পর্দায় যারা দেখছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন, দেখেই বোঝা যাচ্ছে অসাধারণ মানবিক গুণাবলী সম্পূর্ণ একজন মানুষ। সদাহাস্য জল সবার সাথে এত সহজে মেশেন, মানে যারা মিশেছেন তারা হয়তো বুঝতে পারবেন। যাই হোক, আমি এইদিকে আর বলবো না, আপনারা বুঝিয়ে নেবেন। আমার শুধু একটি, অনেকদিন শুনি না চাচু গানটা, আপনার সব গানই আমার শোনা, অসম্ভব ভালোবাসি আপনাকে। আপনার এরকম করে যদি গান গাওয়া যায় যন্ত্রের জোরে কোনো সুরও গলায়। আর পুতুলাপুকে ভালো লাগছে, ওনার গানও অনেকদিন শোনা হয় না। অনেক ধন্যবাদ আপনার জন্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনার জন্য। বলে রাখছি, রবিবার সকাল 11:30 যদি সময় থাকে আপনি দেখে নিতে পারেন, আমাদের পুরো অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আর সমুদ্রের পথ চলার বয়সটা কত? বেশ কিছুদিন, আবার ওই হিসেবে অনেক দিন হয়নি। 2013-2013 জুন মাসে আমরা তিনজন মিলে ফর্ম করেছিলাম। তারপরে ধীরে ধীরে ব্যান্ডের স্বার্থে আমাদের মেম্বারের সংখ্যা বেড়ে গেছে। ধীরে ধীরে যেদিন 16 কোটি হবে সেই দিন আমরা সার্থক হব। আপনি তো একক অ্যালবাম যেহেতু প্রকাশিত হয়েছে, তার মানে একক শিল্পী হিসেবে সেই যাত্রাটাও আপনার বেশ ছিল। হ্যাঁ, আছে, বেশ কিছুদিনের যাত্রা, বেশ অনেক বছরের আমি যদি বলি। সেখান থেকে ব্যান্ড গঠনের মূল উদ্দেশ্য যেটা হওয়া উচিত হয়তো সেটাই আমাদের মধ্যে কিছুটা ছিল। সেটা হচ্ছে যে এই গানগুলো যখন আমি আমার মতো করে কোনো গান গাইতে চাইবো তখন কোনো কম্পোজারের সাহায্য লাগবেই, বা আমার সঙ্গে যারা বাজাবেন, যারা গানটাকে ভালোবাসবেন, তাদের সঙ্গে এই গানটার প্র্যাকটিস, এই গানগুলোর প্র্যাকটিস অত্যন্ত প্রয়োজন। কিন্তু হুট করে আমি আর 10টা হিন্দি গানের মতন যখন স্টেজে উঠে গান গাইব তখন কারোর প্র্যাকটিস লাগে না গানগুলো গাইতে, বা আত্মস্থ করা লাগে না, তারা স্টেজে উঠেই বাজিয়ে দিতে পারে। কিন্তু যখন কোনো মৌলিক গানের ব্যাপার চলে আসে তখন কিন্তু একটা গ্রুপ ওয়ার্কের, একটা টিম ওয়ার্কের ব্যাপারটা চলে আসে। তো তখন এই দল গঠন ছাড়া আর কোনো উপায় থাকে না। এটা ব্যান্ডও বলতে পারেন, গানের দলও বলতে পারেন, আবার বন্ধুত্বের একটা জায়গাও বলতে পারেন। তো বাংলাদেশের এখন যে সিচুয়েশন সেখানে আমরা এটা নাম দিয়েছি ব্যান্ড আর কি। তো অন্য কোনো ব্যাপার যদি জানা থাকতো আমাদেরকে যে আমরা এটা একটা পাঠশালা বা একটা গানের কী বলবো, একটা বন্ধুত্বের একটা জায়গা, বন্ধু সেরকম একটা জায়গা হলে আমরা সেরকম কোনো একটা নাম দিতে পারতাম, কিন্তু নামটা ঠিক ফ্যামিলিয়ার হয় না। তো অবশ্যই, কেন নয়, কারণ যে কজন সদস্য আছেন প্রত্যেকের মতামতের গুরুত্ব থাকছে, প্রত্যেকের মতন করে আপনারা গান তৈরি করছেন নিজেদের গান, অবশ্যই সেটাকে এই এই কথাটা করেই যে আমরা একটু পরে টানবো, মানে যে কথাটা বললেন আপনি যে প্রত্যেকেরই এক একটা পার্টিসিপেশন থাকা প্রয়োজন, একটা কাজের আগে আমরা এই ব্যাপারটুকুকে রিকল করবো একটু পরেই। আচ্ছা, এবার কি শুনছি? আপাতত একটা নতুন গান গাচ্ছি, গানটার সুর করেছিল জামান ভাই, সুর করে এনে আমাকে লিখতে দিয়েছিল, পরে লেখা হয়েছিল আর কি। আচ্ছা, গানটার, হ্যাঁ গানটা হচ্ছে মনে পড়ে।
মনে পড়ে ভোর সাতটায় প্রথম ক্লাস, সুযোগে থাকে নাম ধরবো কখন তোমার হাত, মনে পড়ে সাহস নিয়ে প্রপোজ করা প্রথম তোমায় জড়িয়ে ধরা, মনে পড়ে ভোর ধরবো কখন তোমার হাত, জীবনের প্রথম ভ্যালেন্টাইন, তিনটে শব্দে ফেলে আসা পুরনো লাইন, সাথে শুনি গঙ্গোপাধ্যায়, মনে পড়ে ভোর সাতটায় প্রথম ক্লাস, সুযোগে থাকতাম ধরবো কখন তোমার হাত, মনে পড়ে বুকে সাহস জমিয়ে প্রপোজ করা প্রথম কখন তোমার হাত, খুব সুন্দর একটা গান, কথাগুলো তো দারুণ। ধন্যবাদ। সুরটাও খুব সুন্দর, অনেক ধন্যবাদ জানাই সেজন্য। হ্যালো। আপনার গানের এবং উপস্থাপনার দুটোরই ভক্ত, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার গান অনেকদিন শুনছি না, কবে শুনতে পাবো নতুন গান? তাড়াতাড়ি, এরকম সরাসরি অনুষ্ঠানে এই মাসে দুবার শুনতে পাবেন দুটি চ্যানেলে, খুব তাড়াতাড়ি আসছে। জি, আমি আসাদ ভাই সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। নিশ্চয়ই। জি, হ্যালো আসাদ ভাই, সালাম আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালোই আছি। আসলে সমুদ্র ব্যান্ড সম্পর্কে বলার কিছু নেই, আমি সমুদ্র ব্যান্ডের প্রায় সবগুলো গান শুনেছি, আমি দারুণ ভক্ত। অনেক অনেক ধন্যবাদ। আমার কিছুটা নার্ভাস ফিল করছি, বহুত পরীক্ষার মতো। অনেক বেশি নার্ভাস,
তার উপরে আমার গলাটা গেছে ভেঙে, হয়তো চিকুনগুনিয়া কিনা জানি না আজকে কি উঠলো। তো ভাইয়ের কাছে আমার দুটো রিকোয়েস্ট ছিল, একটা তো হয়ে গেল যদি চলে যেতে চাও, জি জি, আর একটা ছিল যদি সম্ভব হয় আপনাদের আজকে থাকে তাহলে জুতো জোড়া পরেছো। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই। আর সমুদ্র ব্যান্ডের সবার জন্য শুভকামনা রইল, আমি সাথেই আছি দেখছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা। না প্রথমবার একদমই মনে হয়নি প্রথমবার কোনো অনুষ্ঠানে কথা বলছেন, খুব সুন্দর করে বলেছেন গুছিয়ে, ভালো থাকবেন। আর আপনার গান শুনে একেবারেই বুঝতে পারছি না যে আপনি অসুস্থ বা এরকম কিছু, বারবার বলছেন বলে মনে পড়ছে। আমি আসলে অনেক ভালো গাই, মানে ঠিক তাই, আপনি না বললে বুঝতে পারছি না যে আপনার ঠান্ডা লেগেছে বা কি এরকম কিছু। ট্র্যাক করছি, এনার্জেটিক ম্যান। না সেজন্য সাধুবাদ জানাই, সবকিছু ধন্যবাদ, সবকিছুর বাইরে এসে আমরা প্রোডিউসারকে বলিনি, শোয়ের শেষে খাওয়া টাওয়া চেয়ে নিব আর কি এই প্রোগ্রামের প্রোডিউসারকে। এরকম হয়েই থাকে, কি কি করা যাবে, কিছু করার নেই। তবু মঞ্চে উঠলে আমার মনে হয় সেই অনুভূতিটা অনেক দূরে থাকে, যে মানে প্রতিবার যখন দেশ টিভিতে আমাদের প্রোমোগুলো দেখছিলাম, চঞ্চল আমি সেই দিন তো একটা রেস্টুরেন্টে বসেও তো মানে বুকটা মোচড় দিয়ে উঠছিল যে আরে ঠান্ডার মধ্যে কেমন করে কি করি, মানে প্রোমো দেখলে তো নর্মালি উৎফুল্ল হয়ে যাবার কথা, তখন ভয় লাগছিল আর কি, আজ আজও যে কি করা যায়। এবার কি শুনবো, তো আমাদের একটা ছোট্ট প্রয়াস যেটা বলছিলেন আপনি, যে সবার একটা কন্ট্রিবিউশন, সবাইকে নিয়ে কিছু একটা তৈরি করবার প্রচেষ্টা আমরা এই প্রথমবার করার চেষ্টা করেছি, একটা ইনস্ট্রুমেন্টাল আমরা আজকে করতে চাই আর কি, ছোট্ট একটা ইনস্ট্রুমেন্টাল। হ্যাঁ নিশ্চয়ই চেষ্টা, গানও তো চেষ্টার ব্যাপার, ওইটা শুরু করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। Thank you.
প্রয়াস, খুব ভালো, দারুণ কিনা জানি না, খুব ভালো, এটা ছিল শুরু আর কি চেষ্টা। এরকম ইনস্ট্রুমেন্টাল কম্পোজিশনে প্রথম? হ্যাঁ, মানে টিভি শো তোই প্রথম আর কি। মঞ্চে নিশ্চয়ই করা হয়? চেষ্টা মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি, শুরুতে বা মাঝখানে করতেই হয়, এগুলো তো করতেই হয়। কল আছে, কল নি প্লিজ। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি রাকিন বলছি, ফ্রম উত্তরা। বলুন। আমার কথা ছিল শান্ত ভাইয়ের সাথে। নিশ্চয়ই বলুন। কেমন আছো তুমি? হ্যালো শান্ত ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, শো তো দেখতেছি, বাসি তো সেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দোয়া করো ভাইয়া। অনেক হ্যান্ডসাম লাগতেছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। মা তো দেখে পুরাই অজ্ঞান। আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা। আচ্ছা দোয়া করি যে তারা ভালো করো, দেখতেছি। ঠিক আছে, ভালো থাকো। জ্ঞান ফিরেছে ওনার মায়ের নিশ্চয় এতক্ষণে। অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। টানা অনেকক্ষণ গান শুনলাম, এবার বিরতি, সংবাদ বিরতি, ফিরছি, একটু থামি আমরা। দর্শক দেখছেন ক্লোজ আপ কলের গান, একটা বিরতির পরে ফিরে আসবো আমরা আবারও।